فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وبعد, أعوذ بالله من الشيطان الرجيم. سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা সংক্ষেপে কথা বলবো দিন পালনে যে বাধা রয়েছে সে বাধা সময়ের মাঝে একটি বড় বাধা হলো অহংকার করা। মানুষ অহংকার বশত দিন মানে না, অহংকার বশত দিন মানে না, তাকে দিনের দাওয়াতের কথা বলা হয় সে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দাপোশিদা করে না, তার কাছে অর্থ সম্পদ আছে, হজ করে না, জাকাত আদা করে না, এর পিছনে যদি কারণ খোঁজা হয় তাহলে অনেক কারণ রয়েছে। তার তো এক দিনের বুঝ নাই, দিনের এল নাই, এটি একটি বড় বাধা। অনুরূপভাবে সে মনের কুচাওয়া, যেটি মনের চাওয়া রয়েছে, এর অনুসরণ অনুকরণ করা, যার ফলে সে দিন মানতে পারে না। আর আজকে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অহংকার। এই অহংকার অনেক সময় দিন পালনে বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা খুব ভালো করে জানি ইবলিসের ঘটনা, শয়তানের ঘটনা। সেও কিন্তু আল্লাহর বান্দা, তাই না? সে আল্লাহর বান্দা, ফেরেশতা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাকে আদেশ করলেন যে সেজদা করো, সম্মান করো, সে কি বলেছিল? সে সেজদা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে তার ঘটনা তিনি উল্লেখ করেছেন। فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ, আল্লাহ তাআলা বলেছেন সবাই সিজদা করল, সবাই সিজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস শুধু করল না, ইস্তাকবারা, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করল, যার ফলে সে কাফির হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘটনা বর্ণনা করেছেন, অহংকার করে বসল, যার ফলে সে কাফের হয়ে গেল, তথা আল্লাহর আদেশকে মানল না। আমাদের প্রতি আল্লাহর আদেশ আছে না? দিন পালন করতে হবে, এটি তো আল্লাহর আদেশ। যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তিনি উপযুক্ত মনে করেছেন, সুন্দর মনে করেছেন, যার মাধ্যমে আমাদের দুনিয়া এবং পরকালে কল্যাণ রয়েছে, সে দিন তিনি আমাদেরকে দিয়েছেন, সে দিনে তিনি সন্তুষ্ট। আর এ দিন আমাদেরকে মানতে হবে, কেউ যদি না মানে তাহলে তার মাঝে অবশ্যই কিছু সমস্যা আছে। সে সমস্যা সমূহের মাঝে একটি হলো অস্বীকার করা অহংকারের মাধ্যমে, অহংকারের মাধ্যমে না মানা, যেমনটি শয়তান করেছিল। আল্লাহ তাআলা তাকে বললেন, কল ইয়া ইবলিস মা মানাআক, তোমাকে কে নিষেধ করলো? আনতাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমাকে কে বাধা দিচ্ছে? কেন তুমি সেজদা করছো না? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম, তুমি কি অহংকার করছো নাকি বড়ত্ব প্রকাশ করছো? কল, সে বলল, আনা খায়রুম মিন, আমি তার চেয়ে অতি উত্তম, অহংকার, আমি তার চেয়ে, আদমের চেয়ে আমি উত্তম। কেন? খলকতানি মিন নার ওয়া খলকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে, নূর দিয়ে, জ্যোতি দিয়ে সৃষ্টি করেছ, আর তাকে মাটি দিয়ে করেছ, অতএব আমি তাকে সেজদা করতে অহংকার করে বস। এই জন্য দিন যারা পালন করে না, মানে না, তাদেরকে চতুর্দিক থেকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি ওই তাদের ফলাফলে পৌঁছা যায় তাহলে ফলাফল পাওয়া যাবে যে তারা মূলত অহংকার করে, তারা অহংকার করে, কেন মানবে না, নামাজ পড়ে না। যদি জিজ্ঞেস করা হয় কেন নামাজ পড়েন না, কি উত্তর হবে? কি উত্তর হবে? না এমনি পড়ি না, এমনি কেন পড়েন না? আপনাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে।
নামাজের আদেশ কার? বলছে আল্লাহ। তাহলে আপনি আল্লাহকে মানেন না কেন? আল্লাহর হুকুম মানেন না কেন? এখানে অবশ্যই তার কিন্তু আছে, সে কিন্তু হলো অহংকার, সে কিন্তু হলো অহংকার, তাকে বাধা দিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অহংকারীদের ঘটনা তিনি বর্ণনা করেছেন, যারা বিশেষ করে কুফুরি করেছে। কুফুরির অনেক প্রকার রয়েছে, আল্লাহকে অস্বীকার করার অনেক প্রকার রয়েছে। কেউ তো ইমান এনে, কে ইমান না এনে অস্বীকার করেছে, কেউ ইমান এনেও অস্বীকার করেছে, এমনও তো আছে, আছে না? ইমানই আনেনি, কাফের, বিরোধিতা করে, ইমানের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, তার মাঝে সমস্যা আছে না? অস্বীকার করেছে। আর ইমান এনেছে কিন্তু ইমানের কাজকে সে মানে না, অনেক সময় তিরস্কারও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق আমি তাদেরকে ফিরিয়ে দেব, যারা এই পৃথিবীতে অন্যায় করে, না হক পন্থাতে অহংকার করে। আসলে তারা যে অহংকার করে, কথা মানে না, এর পিছনে তাদের কোনো দলিল নাই, যুক্তি নাই, গ্রহণযোগ্য কোনো পয়েন্ট নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়াই ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহর যদি তাদেরকে সকল নিদর্শন দেখানো হয়, এরপরও তারা ইমান আনবে না। সকল নিদর্শন দেখানো হয়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, এটি আল্লাহর একটি নিদর্শন নয়? আপনার মতো একজন মানুষ সে কথা বলতে পারে না, মুখ আছে, মুখ আছে কথা বলতে পারে না, আছে না? চোখ আছে দেখতে পায় না, আমার চোখের মতো না, চোখ স্পষ্ট, চোখ দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, দেখার শক্তি নেই, দেখার শক্তি নেই, তাহলে চোখ থেকেও দেখতে পাচ্ছে না। হাত আছে, ডান হাত বা সব সচল ছিল, হঠাৎ করে ডান হাত বাম পা বন্ধ হয়ে গেল। এই যে আল্লাহ তাআলা আপনাকে যে শক্তি দিয়েছেন, চলার শক্তি, এটি আল্লাহর নিদর্শন নয়? সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী, সব কিছু আল্লাহর। ওমিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কমর, আল্লাহ তাআলা বলেছেন দিনের আগমন, দিন, রাত, সূর্য, চন্দ্র, সব এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো দেখে আল্লাহকে বান্দারা চিনতে পারবে, এই পৃথিবী দেখে, নিদর্শন দেখে আল্লাহকে চিনতে পারবে। আমরা যারা আমরা ঈমান এনেছি, আল্লাহকে কে দেখেছি ভাই? আল্লাহকে দেখেছি আমরা? তো ঈমান এনেছি কেন? তার নিদর্শন দেখেছি, তার নিদর্শন দেখেছি, পৃথিবী ভরপুর তার নিদর্শনে। আল্লাহ তাআলা বলছেন যারা কাফের, ঈমান আনবে না, তাদেরকে যদি সকল নিদর্শন একটা একটা করে দেখাও, এরপরও সে ঈমান আনবে না। ওয়াই ইয়ারাউ সাবীলার রুশদি লা ইত্তাখিদুহু সাবীলা, তাদেরকে যদি হেদায়েতের রাস্তা দেখাও, সুন্দর পথ, যে এই ইসলাম পালনের মাধ্যমে তোমার দুনিয়া এবং পরকালের কল্যাণ রয়েছে, সেটাকে পথ হিসেবে গ্রহণ করবে না, ইসলামকে ফলো করবে না। ওয়াই ইয়ারাউ সাবীলাল গায়্যি ইত্তাখিদুহু সাবীলা, আল্লাহ তাআলা বলেছেন যদি তাদেরকে অন্যায় পথ দেখাও, সেই পথটাকে তারা নিজের পথ মনে করবে, পথ ভ্রষ্ট, এটি ভ্রষ্টতার পথ, এটিকে তারা মনে করবে হ্যাঁ এটি তো ভালো, নামাজ পড়ে না এর প্রতি সে ভালো দাবিদার, পর্দা পুষিতা করে এটি ভালোর দাবিদার, অন্যায় করে এটি ভালোর দাবিদার। যারা দিন মানে তারাই তার বিষ, তাহলে অন্যায় পথকে সে ভালো ভালোবাসে, পছন্দ করে। আল্লাহ তাআলা বলেছেন তাদের সম্পর্কে যে তাদেরকে যখন এই ধরনের পথ ভ্রষ্ট এমন পথ দেখাও, তখন এটিকে তারা নিজের পথ মনে করে। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এরাই আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওয়া কানু আনহা গাফিলিন, তারাই হলো উদাসীন। আল্লাহ তাআলা বলেছেন আমার আয়াতকে তারা অস্বীকার করেছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আসলুল ফিতরাহ আল্লাতি ফাতারান নাস আলাইহা ইদা সালিমাত মিনাল ফাসাদ, আল্লাহর আসল সৃষ্টি হলো, সৃষ্টিগত স্বভাব হলো, যখন সে সব সময় ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকবে। ইদা রাআতিল হক, যখন সে সত্য দেখবে, দিন দেখবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দেখবে, তখন সে আতবাআতহু ওয়া আহাব্বাতহু, সে অনুসরণ করবে এবং সেটিকে ভালোবাসবে। এটি হচ্ছে আল্লাহর ফিতরাত, আসল সৃষ্টি।
যে সে হক দেখার সাথে সাথে সেটাকে মেনে নেবে। আর এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি, যে দেখে আল্লাহর নিদর্শন দেখে সে মেনে নেবে। এই জন্য তিনি বলেছেন যে এই হক দুই প্রকারের, হকুন মওজুদ, এমন হক যেটি আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটি স্পষ্ট, ফাল ওয়াজিবু মারিফাতুহু ওয়াসিদকু ফিল ইখবারি আন, যেটি আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটি সম্পর্কে সে সচেতন হবে, জানবে এবং সেটিকে সে সত্যায়ন করবে, যে খবর আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওহির মাধ্যমে দিন এসেছে, সেটিকে সে মেনে নেবে। আর যে মানবে না, জানবে না, তিনি বলেছেন অদিদ্দ দালিকাল জাহলু ওয়াল খেদে, যে এটিকে মানবে না, আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে, দিন এসেছে, যদি না মানে এটি হলো মূর্খতা আর এটি হচ্ছে তার মিথ্যা প্রতিপন্ন করা। কেউ যদি দিনকে না মানে সত্য আসার পরে, তাহলে এটি তাহলে দিন সম্পর্কে তার অজ্ঞতা এবং দিনকে মিথ্যা প্রতিপন্ন করা। আর তিনি বলেছেন ও হাক্কুন মাকসুদ, আর দ্বিতীয় প্রকার হক হলো যে যেটি উদ্দেশ্য হলো কল্যাণের, যে মানুষরা এ কল্যাণ জানবে, ফল ওয়াজিব ইরাদাতুহু ওয়াল আমালু বিহি, তিনি বলেছেন যে এটি তার জানা এবং আমল করা তার প্রতি ওয়াজিব, এ হক, কেননা এর বিপরীত হলো বাতিল, যেটি আল্লাহ বিরোধী পথ, এবং সেখান থেকে তাকে ফিরে আসা এটিও তার প্রতি ওয়াজিব। এই জন্য এভাবে তিনি বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাকে ওহি দিয়েছেন, এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি, ওহির মাধ্যমে এবং বাহ্যিক দেখে আল্লাহর নিদর্শন দেখে সে মেনে নেবে। আর যদি সে অস্বীকার করে তাহলে সে মূলত প্রতি আল্লাহর এই দিনকে, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং অহংকার করলো। এই জন্য সমাজের মানুষদেরকে দেখা যায় যে যারা দিন মানে না তাদের মাঝে অহংকার একটা ভাব আছে, যে এই ইসলাম মানবো, এটা তো ওরা মানে, বুঝেন না, হ্যাঁ এটা তো ওরা মানে, গরে হ্যাঁ মৌলবীরা এটা মানবে, পর্দার কথা আপনি বলবেন, এটা মৌলবীরা করবে, নামাজের কথা বলবেন, আরে নামাজ আমরা পড়বো না, নামাজ ওরা পড়বে না, বলতে চাই যে অথচ নামাজ হলো সবার জন্য, এদিকে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নামাজ, সবার জন্য নামাজ, পর্দা কোনো নির্দিষ্ট হুজুরদের জন্য, সবার জন্য আল্লাহর আদেশ, এই জন্য তারা নামাজ থেকে পিছিয়ে থাকে। আর এটি হচ্ছে মূলত অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যে জান্নাতে যেতে পারবে না যাদের মাঝে বিন্দু পরিমাণ অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার আছে। কালা রাজুলুন, এক ব্যক্তি তখন আল্লাহ নবীকে বললেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাউবুহু হাসানান ওয়া লা'নু ওয়া না'লুহু হাসানা, যে মানুষ তো পছন্দ করে যে তার কাপড় চোপড় খুব সুন্দর হোক, তার স্যান্ডেল খুব সুন্দর হোক। আল্লাহ নবী তখন বললেন, তিনি বলতে চাচ্ছেন যে সুন্দর যদি কাপড় পরে, স্যান্ডেল যদি সুন্দর পরে, এগুলো কি তাহলে অহংকার হবে নাকি? যেহেতু তিনি বললেন যে অহংকার করলে জান্নাতে যাবে না, তখন তিনি বললেন যে এগুলো কি অহংকারের কারণ বা এর মাধ্যমে কি অহংকার হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা তো সুন্দর, অতি সুন্দর, আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এই জন্য নামাজে আসলে পোশাক পরিচ্ছদ যেন সুন্দর হয়, স্যান্ড যেন দেয়, মানে আতর, কাউ কেউ যেন কষ্ট না পায় আমার থেকে। আল্লাহ তাআলা বলেছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে যাও নামাজের উদ্দেশ্যে, তখন সৌন্দর্য পছন্দ করো, পোশাক পরে যেন সুন্দর আছে, সৌন্দর্য হয় আপনার মাধ্যমে, যে কেন কেউ কষ্ট না পায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অহংকার কাকে বলে এটা বুঝে নাও। আল্লাহ নবী তখন অহংকারের ব্যাখ্যা দিলেন, অহংকার কাকে বলে, আল কিবরু বাতারুল হক, অহংকার হলো যে হককে মানে না, গোপন করে, সত্য দিনকে মানে না, মানতে চায় না, একই বলে অহংকার। দিন আপনি মানবেন না, আপনার মাঝে অহংকারের দিক রয়েছে, এরা জান্নাতে যাবে না। সুন্দর পোশাক পরে এটা কিন্তু অহংকার নয়, ভালো পোশাক যদি কেউ পরে তার মাঝে মনের মাঝে ওই ধরনের কোনো চিন্তা নাই যে না আমি আপনাকে, হ্যাঁ। এরপরে দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ নিয়ে বলেছেন, ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাহলে অহংকার বলা হয় হক না মানা।
আর মানুষকে তুচ্ছতা ছিল করা, এই যে পোশাক পরেছে, যদি পোশাকও হয় তোমার চেয়ে আমার এ অহংকারের দিকগুলো আছে কিন্তু, তাহলে আল্লাহর আল্লাহ নবী সুন্দরভাবে অহংকার বুঝালেন যে পোশাক সুন্দর হলে কিন্তু এটা অহংকার নয়, সে যদি তুচ্ছতা ছিল করে মানুষকে তাহলে সেটি অহংকার। এই জন্য আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে অহংকার কাকে বলে। অহংকার করেছিল ফিরাউন, অহংকার করেছিল। আল্লাহ তাআলা তার ঘটনা তিনি সূরা কাসাসে বর্ণনা করেছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে ফিরাউন এবং তার সঙ্গীরা তার দলবল তারা কিন্তু অহংকার করেছিল। ওয়া যন্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তারা এইভাবে মনে করেছিল যে আমরা আর মরব না, আল্লাহর কাছে ফিরে যাব না, ফিরে আর যাব না। মানে এত অহংকার এমন পর্যায়ে গেছে, অন্যায় শুরু করেছে যে তাদের অবস্থা এই মনে হচ্ছিল, তারা মনে করছিল যে আমরা তো এখানে সব কিছু পেয়ে গেছি, এত ধন দৌলত অর্থ সম্পদ। আল্লাহ তাআলা বললেন ফাখাদনাহু ওয়া জুনুদা, আমি তাকে এবং তার যত দলবল ছিল সবকে আমি আজাব দিলাম, ধরে বসলাম। ফানাবাদনাহুম ফিল ইয়াম, আমি তাকে পানিতে ডুবিয়ে মারলাম, ধরে ফেললেন। আমরা খুব ভালো করে জানি মুসা আলাইহিস সালাম এবং তার দলবল যখন পার হয়ে গেলেন তখন ফেরাউন তার দলবল নিয়ে সাগরে নেমে গেল, আল্লাহ তাআলা সাগরকে অর্ডার দিয়ে দিলেন, সাগর চড়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের ঘটনা বর্ণনা করেছেন যে এরা অহংকার করেছিল, দিন মানেনি, আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছিল সে দিন মানেনি। এই জন্য দিন না মানার কিন্তু বর্তমান অবস্থাতে যারা ইসলাম মানে না এদের মাঝে এই অহংকারের কিছু দিক পাওয়া যায়, অহংকার। আমরা শেষ করবো আয়াত পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাসাসের 83 নম্বর আয়াতে, তিলকা দারুল আখিরাহ, পরকালের জীবন, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়াতে বড়ত্ব চায় না, অহংকার করে না আর ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হলো শেষ পরিণাম, সুন্দর পরিণাম। এই জন্য সম্মানিত ভাইয়েরা, যারা মূলত দিন মানে না তারা অহংকার করে, তারা এক প্রকার তাদের অহংকার রয়েছে, এই জন্য অহংকার মুক্ত হতে হবে। আমরা উল্লেখ করেছি যে অহংকার কাকে বলে, আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, অহংকার হলো হক না মানা, হক সত্য দিন না মানা, এটি হচ্ছে অহংকার। অহংকার হলো মানুষকে তুচ্ছতা ছিল্ল করা, এরা জান্নাতে যেতে পারবে না। আর দিন পালনে এই অহংকার বড় একটি বাধা, বরং আল্লাহ পক্ষ থেকে যে আদেশ হয়েছে সে আদেশকে সুন্দরভাবে মেনে নিতে হবে। নবী মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আদেশ এসেছে সে আদেশ আমাদেরকে পরিপূর্ণ হয়ে মানতে হবে। আল্লাহ নবী বলে গেছেন যে দিন মানা সম্পর্কে যথেষ্ট তিনি উপদেশ দিয়ে গেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মান, কোথাও বলেছেন যে তোমরা কোরআন এবং সুন্নতকে সুন্দরভাবে ধারণ করবে তাহলে পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন এবং সুন্নতকে যদি আমরা পরিপূর্ণভাবে মানি তাহলে এর মাধ্যমে আমরা নিজেদেরকে যেমনটি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করতে পারবো, দুনিয়াতে শান্তি এবং পরকালে রয়েছে মুক্তি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে দিন বুঝার তৌফিক দান করুন, এবং দিনকে যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রেখে গেছেন সেভাবে যেন আমরা মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।